বছরের প্রথম ডার্বি আর মাত্র দুদিন পর হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এটিকে মোহনবাগানকে নিয়ে মোহনবাগান কীরকম লাইন আপে স্টার্ট করতে চলেছে এই বছরের প্রথম ডার্বিতে সেই নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো পুরো আপডেটটা জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক উনত্রিশে জানুয়ারি শনিবার সন্ধে সাড়ে সাতটায় ইন্ডিয়ান ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ দু সালের অর্থাৎ কলকাতা ডার্বি ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে মোহনবাগান কীরকম লাইন আপে নামতে পারে ডার্বিতে সেই নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। বেশ কিছু বড় বড় চমক আসতে পারে এই ম্যাচে জুয়ান ফেরান্ডো আন্ডারে প্রথমবার এটিকে মোহনবাগান ডার্বি খেলতে চলেছে এবং ডার্বির আগেই সবুজ মেরুন ব্রিগেডে দারুণ কিছু খুশির খবরও এসে গেছে এই ম্যাচে বড় বড় কিছু ফুটবলারদের অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাবে যারা কামব্যাক করতে চলেছেন আবারও সবুজ মেরুন জার্সিতে প্রথমে যদি কথা বলি ফরমেশনের ব্যাপারে এটিকে মোহনবাগান ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশনেই শুরু করবে গোলের তলায় শুরু করবেন অবশ্যই আমরিন্দর সিং যিনি কিন্তু লাস্ট ম্যাচে ক্লিনশিট পেয়েছিলেন তো কনফিডেন্সটা কিছুটা হলেও হাই থাকবে আমরিন্দর সিংয়ের অন্যদিকে ডিফেন্সে আসতে চলেছে সবচেয়ে বড় পরিবর্তনটা সন্দেশ ঝিঙ্গান এই ম্যাচে স্টার্ট করবেন বর্তমানে এমনটাই আপডেট অর্থাৎ চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে শুরু করবেন প্রীতম কোটাল লেফট ব্যাকে সুভাশিস বোস এবং সেন্টার ব্যাকে সন্দেশ ঝিঙ্গান আর টিরি অর্থাৎ সন্দেশ ঝিঙ্গান টিরি জুটি আবারও কিন্তু ফিরছে এটিকে মোহনবাগানে লাস্ট সিজনে টিরি সন্দেশ ঝিঙ্গান জুটির দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন তো সেই কারণেই এটিকে মোহনবাগানের ডিফেন্স এত গোল কিন্তু লিক করেনি লাস্ট সিজনে তো সেই জায়গায় আবারও সেই জুটি ফিরে আসছে তো এটা অবশ্যই একটা দারুণ খবর বলাই যায় সবুজ মেরুন সমর্থকদের জন্য অন্যদিকে ডিফেন্সিভ মিডফিল্ডে একটা বড় পরিবর্তন হতে পারে লেনি রড্রিগেজ ফিরতে পারেন দীপক টাঙ্গরির জায়গায় অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন লেনি রড্রিগেজ এবং কার্ল ম্যাথিউ এবার যদি আসি অ্যাটাকিং মিডফিল্ড এবং উইঙ্গারদের কথায় তাহলে এখানেও কিন্তু একটা বড় পরিবর্তন হতে চলেছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আবারও ফিরছেন হুগো বুমস লাস্ট ম্যাচে সাসপেনশানের মধ্যে ছিলেন সেই কারণে খেলতে পারেননি তো হুগো বুমস কিন্তু ডার্বিতে অবশ্যই ফিরছেন অন্যদিকে উইঙ্গারদের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না এমনটা এক্সপেক্ট করাই যায় রাইট উইং থেকে মনভীর সিং লেফট উইং থেকে অবশ্যই লিস্টান কোলাসো এই মোমেন্টে দাঁড়িয়ে অপোনেন্ট টিমের ওপর কিন্তু সবচেয়ে বড় থ্রেট লিস্টান কোলাসোই তো লিস্টান কোলাসো যেরকম ফর্মে আছেন দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছেন তো তাকে আটকানোই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অপোনেন্ট টিমের জন্য অন্যদিকে সেন্টার ফরওয়ার্ডে শুরু করতে পারেন অবশ্যই রয় কৃষ্ণা তবে রয় কৃষ্ণা পুরোপুরি ফিট কিনা সেই নিয়ে এখনও আপডেট বেরিয়ে আসেনি তবে দুদিন আগে আমাদের কাছে যে আপডেট ছিল কৃষ্ণা ডারবি অবশ্যই খেলবেন তো সেদিক থেকে দাঁড়িয়ে রয় কৃষ্ণাকেই আমরা এই স্কোয়াডে অবশ্যই রাখছি তবে রয় কৃষ্ণা যদি না খেলতে পারেন অর্থাৎ তিনি যদি ফুল ফিট না থাকেন তাহলে হয়তো সুপার সাপ হিসেবে আসতে পারেন তার জায়গায় ডেভিড উইলিয়ামসকে দিয়ে স্টার্ট করাতে পারেন কোচ জুয়ান ফেরান্ডো তবে যদি আমার পার্সোনাল মতামত জানতে চাও আমার মন বলছে রয় কৃষ্ণাই স্টার্ট করবেন ডার্বিতে অর্থাৎ এটিকে মোহনবাগান তাদের সবচেয়ে শক্তিশালী টিম অর্থাৎ বেস্ট প্লেইং ইলেভেন নিয়েই কিন্তু ডারবিতে নামতে চলেছে এমনটা এক্সপেক্ট করাই যাচ্ছে তোমাদেরকে যে স্কোয়াডটা বললাম এটাই আমার মতে কিন্তু বেস্ট প্লেইং ইলেভেন তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও তোমরা কোনো পরিবর্তন দেখতে চাও কি না সেটাও কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারো আর পরের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গলের প্লেইং লাইন আপ কীরকম হতে পারে সেই নিয়ে আলোচনা করব। সেখানেও কিন্তু বড় কিছু চমক থাকতে পারে তো ওই ভিডিওটার অপেক্ষা প্লিজ তোমরা করো ভিডিওটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে তো বন্ধু এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা